ওয়েলকাম টু মহা বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে যেহেতু দোকান আছে তাড়াতাড়ি করছি, দোকানের জন্য রেডি হচ্ছি। আজকে মেনু চলে এসেছে, এরকম ভাত আমার হয়ে গেছে, সকালবেলায় ভাতটা করে নিয়েছি। আর এদিকে মটর সিদ্ধ করে নিয়েছি, যেহেতু ঘুগনি করব। এই দেখো মটর। আর এই যে আজকে দুধ দিয়ে গেছে, দুধটা আমি এখন একটু জাল দেবো। আর এদিকে ঘুগনির আলু কেটে নিয়ে ধুয়ে নিয়ে এসেছি, এদিকে ভাজার আলু কাটা হয়ে গেছে, এই দেখো বরবটিটাও ধুয়ে নিয়ে এসেছি, একটু জলে ভিজিয়ে রেখেছি, এই করবো আজকে। আর ঘরের জন্য তরকারি আছে, কালকে মাছের ঝোল ডাল সব আছে, ওই দিয়ে আজকে চালিয়ে দেবো। আজকে আর কিছু করবো না, কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, আর বেশি বেশি করে শেয়ার করবে। দুধটা জাল দেওয়া হয়ে গেছে, আর এদিকে দেখো মটরটা আবার একটু সিদ্ধ বসালাম, কেননা সিদ্ধ হয়নি ঠিক মতন। আর এদিকে তেল বসিয়ে দিয়েছি, বরবটি ভাজাটা বসিয়ে দেবো এখন। চায়ের জল বসিয়ে দিয়েছি, আর এই যে ভাজা হচ্ছে, আর এই যে বরবটি ভাজাটা হয়ে এসছে, আলু ভাজা বসিয়েছি, এদিকে চায়ের জল বসিয়েছি, গ্যাস শেষ, মটরটা সিদ্ধ হয়ে গেছে, ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এখন দেখো তেজপাতা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, এখন এই আলুগুলো দিয়ে দেবো, আলু ঘুগনির। আর এই যে মশলা বাটা হয়ে গেছে, মশলাগুলো সব কষাচ্ছি, আলুটা একটু ভাজা ভাজা যেই হয়েছে, তারপর দিয়ে দিলাম জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, টমেটো বাটা সব দিয়ে এই যে এখন কষাচ্ছি। লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালার হওয়ার জন্য। নুন টুন দেওয়া হয়ে গেছে, এখন কষানো হচ্ছে, কষানো হয়ে গেলে তারপর মটরগুলো দেবো। কারা কারা ঘুগনি খেতে পছন্দ করে আমাকে কমেন্টে জানিও। এই যে আলু কষানোর পরে মটরগুলো দিয়ে দিলাম, জল দিয়ে দিলাম বন্ধুরা, জল দিয়ে দিয়েছি মটরে। দোকান থেকে এসে একটু শুয়েছিলাম, তারপরে নেমেছে আজকে ঝড় বৃষ্টি, একটু ছেটে পোটা, খুব বৃষ্টি হয়নি তবে একটু ঠান্ডা ঠান্ডা আছে। আর এখন এই দেখো ডিম ভেজে নেবো, যেহেতু সকালে তো আজকে কিছু ঘরের জন্য রান্না করিনি। এই দেখো ডিম অমলেট করে নিচ্ছি পেঁয়াজ লঙ্কা দিয়ে, এই যে অমলেট করবো, আর অমলেট করে আর জল ঢেলে ভাত খাবো আজকে, এই করবো বন্ধুরা, জল ঢেলে ভাত খাবো অমলেট দিয়ে। কারা কারা এরকম পছন্দ করো আমাকে কমেন্টে জানিও। আর আমার কিন্তু এখন কিন্তু কেউ তোমরা ভিডিওগুলো দেখছো না, একটু বেশি বেশি করে ভিডিওগুলো দেখো আর শেয়ার করো। অমলেটটা ভেজে নিচ্ছি, এটাই লাস্ট, দুটো অমলেট করেছি, তোমার দাদা ভাই যেহেতু খাবে না। এই দেখো আমি আবার টুকরো করে নিয়েছি, একটু টুকরো করলে কি সুবিধা হয়। বন্ধুরা এই যে ডিম ভেজে নিয়ে আসলাম, এখন এই যে ভাত আর হচ্ছে জল ঢালবো, লঙ্কা পেঁয়াজ দিয়ে খেয়ে নেবো। আর এই যে পাশে বাড়ির ওই মানে আমি যেই বাড়িতে ভাড়া থাকি সেই বাড়ির ছোটটা ছাদ ঢালাই করেছে, তার জন্য আমাদের মিষ্টি দিয়েছে, আমাদের না সবাইকেই দিয়েছে, তা আমাদেরও দিয়েছে, আমরা যেহেতু তিনজন তাই দুটো দুটো করে মিষ্টি দিয়েছে। এখন এইগুলোই খাওয়া দাওয়া হবে, তখন দাদা ভাই আজকে বলছে ভাত খাবে না, শরীরটা ভালো নেই, এসে মুড়ি চানাচুর খেয়েছে, এখন বলছে আর কিছু খাবো না, এখন ওই মিষ্টি খেয়ে শুরু। তা আমি আর ছেলে ভাত খাবো, তাই জল ফেলে আর ডিমের অমলেট করে নিয়েছি, এই দিয়েও খেয়ে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকেও সাপোর্ট করো, ভালোবাসে দিও।